ছাদ বাগানে আমরা খুব সহজেই শশা চাষ করতে পারি। তো আমি বস্তার মধ্যে এবং ক্যারেটের মধ্যে কীভাবে শশা চাষ করছে সেটাই দেখাই। তো অনেক বড় বড় শশা হচ্ছে, তো ক্যারেটের মধ্যে হচ্ছে, অর্থাৎ মাছের কার্টনের মধ্যে একদম জৈব পদ্ধতিতেই ফেলে দেওয়া উপকরণ দিয়ে গাছ লাগানো, নিজেই মাটি তৈরি করে বিভিন্ন জৈব খাবার প্রয়োগ করে এত সুন্দর শশা পাচ্ছি। তো সেটাই দেখাচ্ছি কী করে এত শশা হচ্ছে। এখানে অনেক চারা তৈরি হচ্ছে, আরও কিছু বাটিটার মধ্যে বীজ নিয়েছি, শশা বীজ, লাউ বীজ, আর অনেক ধরনের বীজ নিয়েছি। সবসময় একটার পর একটা গাছ রোপণ করতে থাকি, তো বীজগুলিকে বসিয়ে দেব। এখানে টবগুলোর মাটিকে ভালো করে রোদ্রে শুকিয়ে নিয়েছি এবং একটু সাফ ফাঙ্গাসাইডও দেওয়া আছে যেন কোনো ফাঙ্গাসের আক্রান্ত না হয়। আর বীজগুলিকে উষ্ণ গরম জলে ভিজিয়ে নিয়েছি। প্রত্যেকটা বীজ এখানে চাপ দিয়ে বসিয়ে দেবো, তারপর পুরো হালকা একটা মাটির স্তর করে দেবো যেন ভালোভাবে বীজটা অঙ্কুরিত হতে পারে এবং একটু আলো বাতাসে যেন লাগে বীজগুলোর মধ্যে। তাই তো টবগুলোর মধ্যে বীজগুলো বসিয়ে দিয়েছি, মাটিতে একটু চাপ দিয়ে দিয়েছি। কয়েকদিন পর বীজগুলো অঙ্কুরিত হচ্ছে, এতটুকু বড় হয়েছে চারাগুলো। তো শুধু শশার চারাই নয়, লাউয়ের চারাও রয়েছে এখানে। তো তার কয়েকদিন এত বড় হয়েছে, তার কয়েকদিন পর আরও বড় হয়েছে, অর্থাৎ লাগানোর উপযুক্ত সময় এখন। এটার মধ্যে লঙ্কা হচ্ছে এগুলোর মধ্যেও। তো আর কয়েকদিন পর গাছগুলো এত বড় হয়েছে, সবগুলো গাছ একসাথে নিয়ে এসেছি। এই গাছগুলো এখান থেকে তুলে বিভিন্ন জায়গায় বসাবো এবং সেটা দেখাই কোথায় কোথায় বসাচ্ছি, কারণ এখন সন্ধেবেলা, কারণ এই সময় উপযুক্ত সময়। এখানে বসবো শশা গাছ, মাটি তৈরি করা আছে এখানে। এখানে একটা শশা গাছ বসিয়েছি বস্তার মধ্যে, দুদিন হয়েছে। তো ক্যারেটের মধ্যে দুটো গাছ বসিয়েছি, যে কয়েকদিন পর এত বড় হয়েছে, খাবার প্রয়োগ করছি। বস্তার গাছটা একটু সবজির খোসা পেছনে জল দিচ্ছি, আর তারও কয়েকদিন পর গাছগুলো এত বড় হয়েছে, মাচার অভাবে বস্তার গাছটা একদম নুয়ে পড়ছে, অনেক শাখা প্রশাখা চলে আসছে, অর্থাৎ গাছের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। এখন বেশি করে একটু খাবার প্রয়োগ করতে হবে এবং একটু মাচার ব্যবস্থা করে দিতে হবে। বিভিন্ন গাছের শেকড় দেওয়া আছে, কারণ শেকড়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ খাবার থাকে এবং বিভিন্ন ব্যাকটেরিয়া অণুজীব থাকে, রাইজোবিয়াম নামে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, তা শেকড় দিয়ে দিয়েছে। তার কয়েকদিন পর গাছগুলো এত বৃদ্ধি পেয়েছে, ক্যারেটের গাছ দুটো, তো এখনও কোনো রোগ পোকা আক্রান্ত হয়নি। তো মাঝে মধ্যেই জৈব কীটনাশক প্রয়োগ করি। তো আজকে একটু সুতো বেঁধে মাচার মতো করে দেবো এখানে, চার দিয়ে খুঁটি দিয়ে, যেন ভালো বাড়তে পারে গাছগুলো। তো সুতো বেঁধে একটু মাচা করে দিয়েছি। তার কয়েকদিন পর গাছগুলো এত সুন্দর হয়েছে, উপরের দিকে বেয়ে উঠছে, ফুলও চলে আসছে এবং একটু সর্ষের খোল পচানো জল দিয়েছি দু একবার, সবজির খোসা ভেজানো জল প্রয়োগ করছি। এদিক দিয়ে ফুল আছে অনেক, এই সেটটাতে অনেক ফুল ফুটছে। এখানে একটা মাছের কার্টনে লাউ গাছ এবং শশা গাছ বসিয়েছি, এটাতেও শশা ফুল চলে আসছে, উপরের দিকে বেয়ে যাচ্ছে গাছটা। একটা পুয়ের গাছ রয়েছে শশা গাছটাতে, তো একটু সর্ষের খোল ভেজানো জল দিচ্ছি। ফুল আসছে এখন, পুই আসবে, তাই খাবারের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে এবং দু চার দিন বাদে বাদেই বিভিন্ন জৈব খাবার প্রয়োগ করব। তো তার কয়েকদিন পর শশা গাছটাতে এত ফুল হয়েছে, এটা বস্তার গাছটা। চলে আসছে আরও কয়েকদিন পর, যার শশা হয়েছে খুব সুন্দর। আর অনেক কুড়ি আসছিলো, কিন্তু প্রচণ্ড রোদ ছিল তখন, রোদে অনেক কুড়ি নষ্ট হয়ে গেছে, একটু রোগ পাকড় আক্রান্ত হয়েছে, তাই একটু জৈব পেস্টিসাইড প্রয়োগ করছি বিভিন্ন পেস্টদের দমন করার জন্য। ভালো করে ভিজিয়ে দিচ্ছি,
অ্যালোভেরা, হলুদ এসব দিয়ে তৈরি করা, এটা বিভিন্ন উপকরণ দিয়ে। এর ভিডিওটা আছে দেখবেন, এই পেস্টিসাইড তৈরির ভিডিওটা। পুরো গাছ ভিজিয়ে দিচ্ছি। আর শশা গাছ খুবই রোগাক্রান্ত হয়, সবসময় কীটনাশক প্রয়োগ করতে হয়। তার কয়েকদিন আগে প্রয়োগ করলে হয়তো এরকম হতো না, কিন্তু একটু দেরি হয়ে গেছে প্রয়োগ করাটা, তাই গাছটা এরকম অবস্থা হয়েছে। এই হয়েছে ক্যারেটের শশা গাছটা। অনেক শশা হচ্ছে এখানে, নিচের দিকে অনেক আছে, ডগায় ডগায় করি। এখানেও রোগাক্রান্ত হয়েছে গাছটা। এখানে একটু পেস্টিসাইড প্রয়োগ করছি, ভালো করে ভিজিয়ে দিচ্ছি পুরো গাছটাকে। পরপর 4-5 দিন দিলেই আর থাকবে না রোগ পোকা, যেহেতু জৈব কীটনাশক এটা। তাই তো কীটনাশক প্রয়োগ করার 2 দিন পর চলে আসছে, অনেকটাই পোকার আক্রান্ত কমেছে। তো শশাটা আজকে তুলে নিচ্ছি, এর থেকে বড় হলে আর খাওয়া যাবে না, তাই এখনই সঠিক সময়। তো এখান থেকে শশাটা তুলে নিলাম, অনেকটাই বড় হয়েছে, আরও রয়েছে, সেখানে যাচ্ছি, একটা ঝুড়ির মধ্যে রাখছি। চলে আসছি কার্টনের শশা গাছটাতে, এখান থেকেও শশা তুলে নিব। আরও আছে নিচের দিকে, চারটে শশা নিয়ে নিলাম। তো এভাবেই আমরা ছাদ বাগানে খুব সহজেই শশা চাষ করতে পারি, বস্তার মধ্যে, ক্যারেটের মধ্যে বা বেডের মধ্যে। তো এভাবে অনেক শশা হচ্ছে। তো আজ ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আপনারা ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন, বেশি করে শেয়ার করবেন। তো আজ এখানেই রাখছি।